দেখুন, এবার বালুচিস্তানে পাকিস্তানি সেনাদের অভিযানে নিহত 12 আইএস জঙ্গি। পাকিস্তানের মাটিতে একের পর এক ঘাঁটি তৈরি করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। বালুচিস্তানের দুর্গম এলাকাকে মূলত ঘাঁটি তৈরি করতে বেছে নিয়েছে আইএস জঙ্গিরা। জানা গেছে, স্থানীয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই জঙ্গিফ আল আলমির সঙ্গে একজোট বেঁধে সন্ত্রাসী কার্যকলাপ ছড়ানোর পরিকল্পনা গড়ে তুলেছিল তারা, যা কিনা শুধু পাকিস্তান নয় ভারত এবং আফগানিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ সীমান্ত পেরিয়ে মাঝ মধ্যে আফগানিস্তানে হামলা চালাচ্ছিল আইএস জঙ্গিরা। এর পরিপ্রেক্ষিতে গত 3 দিন লাগাতার আইএস ঘাঁটি ভাঙতে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। 3 দিনের লাগাতার অভিযান শেষে আইএসের সমস্ত ঘাঁটি পাকিস্তান সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, 2 আত্মঘাতী সদস্য সহ 12 জন জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে তারা। পাকিস্তান সেনাসূত্রে খবর, বালুচিস্তানের মাস্তুং এলাকায় ইসপ্লিঙ্গি পর্বত সংলগ্ন প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে আইএস তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছিল। গত 1 জুন খুব ভোর থেকে অভিযান শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। এই অভিযান চলে 3 দিন। ওই এলাকায় 250 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বহুমুখী গুহাও দখলে নিয়ে ফেলেছে আইএস জঙ্গিরা। ওই গুহার ভিতরে ঢুকেও অভিযান চালানো হয়। 12 জন জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে, তার মধ্যে 2 জন ছিল আত্মঘাতী জঙ্গি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।